চীনের বাজারে সাতানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেলেও এখনও এর সুফল ঘরে তুলতে পারছে না বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে শর্ত শিথিলে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি নতুন বাজারের জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোরও তাগিদ দিলেন তারা এদিকে করোনার প্রকোপ কমলে এক বছরের মধ্যেই চীনের রপ্তানি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের বাংলাদেশের মোট আমদানি সবচেয়ে বেশি প্রায় ছাব্বিশ শতাংশই আসে চীন থেকে তবে সে তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানি পরিমাণ বরাবরই নগণ্য গত বছরের জুনে বাংলাদেশকে সাতানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দেয় চীন এরপরও বাণিজ্য ঘাটতি খুব একটা কমেনি গত অর্থ বছর চীন থেকে বাংলাদেশে প্রায় সাড়ে এগারোশো কোটি ডলারের পণ্য আমদানি হলেও রপ্তানি হয় মাত্র ষাট কোটি ডলারের চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে দেশটি থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় উনচল্লিশ কোটি ডলার বিশেষজ্ঞরা মনে করছেন শুল্কমুক্ত প্রবেশ সুবিধার সাথে কঠিন শর্ত থাকায় এর সুফল পাচ্ছে না বাংলাদেশ এছাড়া এশিয়ার দেশগুলোতে বাজার ধরতে পণ্য বৈচিত্র্যকরণ সহ নতুনভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের চীন সাতানব্বই শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দিলেও আমাদের দেশীয় উৎস থেকে উৎপাদনের যে শর্ত যেটিকে রুলস অফ অরিজিন বলা হয় এটি চীনের ক্ষেত্রে যথেষ্ট কষ্টকর প্রায় চল্লিশ শতাংশ এটি অর্জন করা আমাদের অধিকাংশ পণ্যের পক্ষে কষ্টকর এই শর্তটিকে আরও শিথিল করা যায় কি না সেটি চীনের সঙ্গে আমাদের আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে আর এমজির ক্ষেত্রে যদি আমরা দেখি এশিয়ার বাজার দুই সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সব মিলিয়ে যা হবে তার চাইতে বেশি হবে আমাদের যারা উদ্যোক্তা আছেন রপ্তানিকারক তাদেরকে চীন ভারত আসিয়ান দেশগুলো এই জায়গাটাতে বিশেষভাবে নজর দিতে হবে রপ্তানির পাশাপাশি বিনিয়োগ কারিগরি ও জ্বালানি সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাড়ানোর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের চীন যে বাণিজ্যিক সুবিধাটা দিয়েছে এটা কিন্তু সাময়িক যতদিন পর্যন্ত আমরা এলডিসি আসি আমরা এই সুযোগটা ব্যবহার করতে পারবো পরবর্তীতে এটাকে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে সমন্বিত করতে হবে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় পর্যায়ে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ করা যায় কি না যেটিতে শুধু বাণিজ্যই নয় বিনিয়োগ এবং জ্বালানি সহায়তার মতো প্রকল্প নেওয়া যায় কি না এই ধরনের কম্প্রিহেন্সিভ পার্টনারশিপে সেই বিষয়টিও দেখবার দরকার রয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এক বছরের মধ্যেই চীনে পণ্য রপ্তানিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা যেই ধরনের পণ্যগুলো তাদের বাজারে বেশি প্রচলিত সেই ধরনের পণ্যগুলো যদি চীনা কোম্পানিজগুলো বাংলাদেশে রিলোকেট করে তাহলে বাংলাদেশে বিনিয়োগের জন্য যেমন একটা ভালো ক্ষেত্র তৈরি হবে একই সাথে তারা এই পণ্যগুলো বাংলাদেশে তৈরি করে আপনার অর টেকনোলজিটা ট্রান্সফার করে আমরা কিন্তু এই চীনের পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিয়ে রিএক্সপোর্ট করতে পারি এই বছর নাগাদি এই ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে বাংলাদেশের পণ্য একটা বড় অংশে চীনের বাজারে ঢুকতে পারবে সাজ্জাদ হুসাইন নিউজ ঢাকা